হয় মই এই মুহূৰ্তত উপস্থিত আছো বঙাইগাঁও জিলাৰ 34 নং অভয়পুৰী উত্তৰ বিধানসভা সমষ্টিৰ অন্তৰ্গত গোলাপাৰা মানা নদীৰ কাষত আৰু এই মানা নদীৰ কাষৰ যি মথাউৰি আছিল এই মথাউৰি ইতিমধ্যে নৈৰ বুকুত বিলীন হ'ব ধৰিছে আৰু বিগত দুবছৰ ধৰি এই মানা নদীৰ গৰাখহনীয়া তীব্র হার বৃদ্ধি পাওয়ার ফলতে এই নাম্বারপাড়া গোলাপাড়া যে যোগাযোগ এই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। মই বিনে জানিয়েছি কিছু দৃশ্যাঙ্গ দেখবলে অনুরোধ করিম। ইয়া হয়েছে এটা মথাউরি, এই মথাউরিটো প্রায় দহ পনেরো বছর পূর্বে ইয়াতে নির্মাণ করা হয়েছিল। নাম্বারপাড়াপাড়া গোলাপাড়া হয়ে এই মথাউরিটি নির্মাণ করার পিছতে এই বৃহত্তর অঞ্চলের রাইজে কিন্তু এই মথাউরি দিয়ে অহা যাওয়া করেছিল। নাম্বারপাড়ারপাড়া গোলাপাড়ার কেইবাটাও বিদ্যালয়ের ছাত্রছাত্রী তথা শ পথচারী হাজার হাজার পথচারী কিন্তু এই পথটি এই রাস্তা দিয়ে অহা যাওয়া করেছে। কিন্তু বিগত এবছর ধরে ইয়াতে তীব্র হারে গরাখহনে অব্যাহত থাকার ফলতে এই মথাউরিটি ইতিমধ্যে নৈর বুকত বিলীন হয়ে গেছে। আর মই বিলীন হয়েছে কিছু দৃশ্যাঙ্গ দেখবলে অনুরোধ করি। বিগত দুটা বছরত এই মথাউরির লগতে যে কৃষিভূমি আছিল সেই কৃষিভূমি নৈর বুকত বিলীন হওয়ার পিছতে নদী নৈর পশ্চিম ফালে কিন্তু বৃহৎ চর সৃষ্টি হয়েছে। কেন প্রতি বছরে এইদরে গরাখহনে অব্যাহত আছে কিন্তু তার পিছতো কিন্তু আজিলেকে জনপ্রতিনিধি হোক বা জলসম্পদ বিভাগ হোক কোনো ধরনের এই গরাখহনে প্রতিরোধের কোনো ব্যবস্থা করা নাই। আর যার বাবে এই বৃহত্তর অঞ্চল তথা গোলাপাড়ার রাইজে ইয়াতে জলসম্পদ বিভাগ তথা অসম সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করবলে বাধ্য হয়েছে। আজি নৈর পারত অসম সরকার তথা স্থানীয় জনপ্রতিনিধির বিরুদ্ধে প্রতিবাদ করেছে। মই কিছু স্থানীয় লোক আছে যখন ইতিমধ্যে প্রতিবাদ করেছে মই কিছু কথা পাতবলে চেষ্টা করি। আমি দেখা পাইছো যে আপনাদের অলপ আগত প্রতিবাদ করেছে, আসলে কিয়র কারণে এই প্রতিবাদ করবলগা হল? এইটো আমার মাথাউরি মানা নদীর মাথাউরি, এই মাত দুই নম্বরে এইটা আমার একদম এখন প্রধান রাস্তা হিসাবে আমি ইউজ করে আছো ব্যবহার করে আছো। কিন্তু এবছর ধরে মানা নদী মানে এইটো রাস্তাটো গোটেই সম্পূর্ণ মাথাউরিখিনি মানে নদীর বুকত বিলীন হয়ে গেল, যার কারণে আমি সরকার তথা কোনো বিভাগীয় কর্তৃপক্ষ মানে কোনো কানহার নাই, যার কারণে আমি প্রতিবাদ করবলে বাধ্য হয়েছি। আসলতে এই মানা নদীর যে গড়াখনে গড়াখনে প্রতিরোধের ক্ষেত্রে জনপ্রতিনিধি কোনো ধরনের গুরুত্ব প্রদান নকরার বাবে প্রতিবাদ করবলে বাধ্য হয়েছে। আর মূলত আরো কিছু লোক আছে, আপনি এফেলে আহিব। যেহেতু একমাত্র পথ নাম্বারপাড়া গোলাপাড়া হয়ে রহা যেটু পথ একমাত্র পথ, বহু মানুষ ইয়াতে অহা যাওয়া করে, ছাত্র ছাত্রীরা অহা যাওয়া করে, তার পিছতে এই নৈ মথাউরিটো ইতিমধ্যে নৈর বুকত বিলীন হয়েছে, কি কব এই মুহূর্তে? এই মুহূর্তে মই কম তার মানে এইটো হৈছে আমার অভয়পুরীর পর রহা রুট লই মানে অহা যাওয়া করার এটু মেইন রাস্তা। এটো রাস্তা যে বহুত মানুষে মানে আপ ডাউন করে থাকে, যোগাযোগ করে থাকে, এতিয়া মানে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়েছে, এতিয়া যোগাযোগ মানে বিকল্প কোনো রাস্তা নাই। সেই কারণে আমি প্রতিবাদ করেছো। আগতে আমি স্থানীয় বিধায়ক, তারপর পঞ্চায়েত সভানেত্রী আর স্থানীয় প্রতিনিধি সকলক আমি জানাইছো, কিন্তু সিহঁতে কোনো গুরুত্ব দিয়া নাই। এই কারণে আমি এতিয়া প্রতিবাদ সাব্যস্ত করেছো যাতে সরকারে বা বিভাগীয় কর্তৃপক্ষে আমার এই গাঁওখন অলপ মানে উন্নয়নের দিকে আগবাই লই যায়। যেহেতু এই পথেদি যে চারিচকীয় বাহন অহা যাওয়া করব না, তেনে ক্ষেত্রে রোগীসকলক কেনেকুৱা সমস্যা আপনাদের? রোগীসকলক তো বহুত একটা ডাঙর সমস্যা, রোগী বেমার আজার মানুষের হয়েই থাকে। আমি যদি কেতিয়াবা 108 কল করো আমার মানে গাঁত 108 নাহে, নট সার্ভিসেবল এরিয়া বলে কই দিয়ে সেই অফিসের পর, তার মানে রাস্তাঘাট নাই, কেনে আহিব, আমার তো উপায় নাই। আমি তেতিয়া রোগী সমূহ ঠেলা গাড়ি বা কিবা কিবি করে হসপিটাল লই যাব লাগা হয়। হয় নিশ্চিতভাবে আমি স্থানীয় লোকের কথা শুনালো। আসলতে এই বৃহত্তর অঞ্চলের রাইজর এই একমাত্র পত্র নদীর বুকত বিলীন হওয়ার ফলতে বিভিন্ন সুবিধার পর বঞ্চিত হবলে গেছে, যে জরুরীকালীন সেনা এম্বুলেন্স সেবার পর বঞ্চিত হবলে গেছে। আর সেই কারণে প্রতিবাদ সাব্যস্ত করেছে। আর মুখ্যমন্ত্রী তথা জলসম্পদ মন্ত্রী পীযূষ হাজরিকার এই মথাউরিটো প্রতিরোধ করে এই বৃহত্তর অঞ্চলের রাইজর যাতায়াত ব্যবস্থা যেন সুচল করবেন তার কারণে ইয়ার স্থানীয় রাইজে দাবি জানাইছে।